বৃহত্তর রংপুরে আমরা যদি জাতির বৃহত্তর স্বার্থে জননেত্রী দেশসত্ত্ব শেখ হাসিনার স্বার্থে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে আমরা কোনো প্রার্থীকে চিনি না, আমরা শুধু নৌকা মার্কাকে চিনি, আমরা শুধু আমাদের নেত্রী জননেত্রী দেশসত্ত্ব শেখ হাসিনা চিনি, আমরা আমাদের নেত্রীর স্বার্থে বিবেচনা করে আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি বৃহত্তর স্বার্থে জাতির স্বার্থে আমরা আজকে নৌকা মার্কাকে বিজয়ী করতে চাই তাহলে সম্ভব বলে আমি বিশ্বাস করি। কারণ আমরা গতকালকে এসে দেখেছি এখানে যেখানে এখানে যেভাবে নৌকার গণজোয়ার রয়েছে শুধুমাত্র একটি সিদ্ধান্তের দরকার, আমরা এই এলাকার ভোটারদের কাছে কাছে যেতে চাই। মনে রাখবেন 2018 সালের যে নির্বাচন সেই নির্বাচনের আপনাদের এখান থেকে এই নির্বাচন সেই নির্বাচনে প্রভাব ফেলবে। আমরা যদি এখানে হেরে যাই তাহলে 2018 সালের যে নির্বাচন জাতীয় নির্বাচনে এর প্রভাব হয়তো ফেলতে পারে জননেত্রী দেশসত্ত্ব শেখ হাসিনার সেই সিদ্ধান্ত আপনারাই পারেন। আমাদের নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আগামী জাতীয় নির্বাচনে আমরা বিজয়ী করার লক্ষ্যে এখান থেকে আমরা নৌকা মার্কার বিজয়কে আমরা নিশ্চিত করতে পারি। সুতরাং আমরা কোনো প্রার্থীকে চিনি না, আমাদের নেত্রীকে চিনি। জাতীয় নির্বাচনের স্বার্থে আমাদের ব্যক্তির স্বার্থে নৌকাকে নির্বাচিত করার লক্ষ্যে এখন থেকে যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সবাই কাজ করব। আমরা ছাত্রলীগের নেতা কর্মীরা যারা আছে এখানে সবাইকে আমরা নির্দেশ দিয়েছি, গতকালকে আহমদ ভাই আমাদের প্রোগ্রামে ছিলেন, আমরা সবাইকে নির্দেশ দিয়েছি, আমরা ইয়াং ফোর্স যারা আছি আপনাদের শুধু আমাদেরকে ডিরেকশন দিবেন, আমাদের অভিভাবকবৃন্দ যারা আছেন আপনারা আমাদেরকে ডিরেকশন দিবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা কাজ করতে চাই ছাত্রলীগের এখানে 3টি ইউনিট রয়েছে, এখানে সবচেয়ে শক্তিশালী ছাত্রলীগের মহানগর এবং জেলা ইউনিট এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিট রয়েছে, তারা কাজ করতে চায়, আপনারা যদি একটু সহযোগিতা করেন আমি মনে করি এখান থেকে নৌকাকে নির্বাচিত করা কোনো ব্যাপার নয়। আমরা শুধু একটি সিদ্ধান্ত নিতে চাই সবাই আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, যেমনিভাবে 2014 সালের নির্বাচনে যখন বেগম খালেদা জিয়া এবং তার বেগম খালেদা জিয়া যেমনিভাবে জ্বালাও করেছিল তার মধ্যেও বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন নির্বাচনে বিজয়ী লাভ করেছিল। আরেকটি কথা বলি, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে নবীর হোটেলে গতকালকে আহমদ ভাই আব্দুল ভাই শুনেছেন সাততলায় বিএনপির কেন্দ্রীয় নেতারা আছেন, এখান থেকেই প্রমাণ হয় যে আওয়ামী লীগের নেতারা কিভাবে ঐক্যবদ্ধ। আপনাদের এখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের বাহিরা যে সুসংগঠিত, তারা যে চেইন অফ কমান্ড মানে তারা যে সাংগঠনিক তা এখান থেকেই প্রমাণিত হয়, আমরা যে সুশৃঙ্খল তা এখান থেকেই প্রমাণিত হয়। গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় বড় বড় ভাগা ভাগা নেতারা সেখানে ছিলেন, তাদের উপস্থিতিতেই তাদের নেতা কর্মীরা হোটেলে মারামারি করেছে, এগুলো প্রচার করতে হবে, আপনাদের দায়িত্ব হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এই রংপুরে অনেক সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, অনেক প্রিন্ট মিডিয়া রয়েছে, অনেক পত্রিকা রয়েছে, কোনো পত্রিকায় কিন্তু নিউজ হয় নাই, একটি অনলাইনেও নিউজ হয় নাই। এগুলো করাতে হবে, এগুলো মানুষকে জানাতে হবে যে বিএনপি নেতাদের বড় বড় নেতাদের সামনে তাদের নেতারা সাততলায় মারামারি করেছে, একটি হোটেলে সেভাবে মারামারি করেছে, কিভাবে তারা হোটেলে মারামারি করে কি নিয়ে মারামারি হয়েছে তা কিন্তু রংপুরের জনগণ জানে, টাকার ভাগাভাগি নিয়ে হয়তো মারামারি হয়েছে। সুতরাং এখানে তো প্রমাণিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবতীর্ণ হয়ে যেকোনো সময় আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারি, যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারি। এখন সময় এসেছে যে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে একত্রিত হয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে আগামী 21 ডিসেম্বর বিজয় উল্লাস করে আমরা সবাই ঘরে ফিরে যেতে চাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এবং লজিস্টিক যে সাপোর্ট রয়েছে আমি শুনেছি ইতিমধ্যে রাজু ভাই নাকি ঘোষণা দিয়েছেন যত ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার সব ধরনের লজিস্টিক সাপোর্ট তিনি সরবরাহ করবেন। সুতরাং সবাই এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে সকল ধরনের সাপোর্ট আমরা পাবো, সে আশাবাদ ব্যক্ত করে আমি তার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।